প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমার যৌন উদ্দীপনা দিন দিন কমে যাচ্ছে, এখন আমি কী করব? তাহলে চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। বর্তমানে সবাই কর্মব্যস্ত জীবনযাপন করছে, মাত্রা অতিরিক্ত কাজের চাপে দ্রুত বদলে যাচ্ছে সবার জীবন। বিরামহীন এই জীবনযাত্রার প্রভাব পড়ছে আমাদের যৌনজীবনেও। সুস্থ যৌনজীবন সুস্থ জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেক সময়ই দেখা গিয়েছে বয়স একটু বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষের। অনেক সময় তা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও হতে পারে। আবার এমনও হয় যৌনতায় অনিচ্ছা না থাকা সত্ত্বেও তার সাধ্যে কুলোয় না। যৌবনে টেস্টোস্টেরন হরমোন যথেষ্ট পরিমাণে ক্ষরিত হয় বলে যৌন মিলনের বাসনা ষোলো আনা চাঙা থাকে। তবে বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায়, ফলে যৌন মিলনের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। তবে খাবারের সঙ্গে এমন একটি উপাদান আমরা অজান্তেই প্রতিদিন খেয়ে চলেছি যে আমাদের যৌন উদ্দীপনা কমিয়ে দেওয়ার জন্য অনেকটাই দায়ী, আর সেই উপাদানটি হলো চিনি। শুনে অবিশ্বাস্য মনে হলেও বিশেষজ্ঞদের মতে চিনির প্রভাবে রক্তে শর্করার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওবিসিটি, ডায়াবেটিসের মতো একাধিক রোগ শরীরে বাসা বাঁধে। শুধু তাই নয়, কমে যেতে পারে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণও। বিশেষজ্ঞদের মতে রক্তে শর্করা বাড়লে ডায়াবেটিসের ঝুঁকি তো রয়েছেই, সেই সঙ্গে হতাশা, মানসিক অবসাদ, স্থূলতার সমস্যা বাড়তে থাকেই। তাদের মতে খাবারে অতিরিক্ত চিনি থাকার ফলে নারীদের অনিয়মিত ঋতুস্রাব এবং লেপটিনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। যৌন ক্ষমতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লেপটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেপটিনের ভারসাম্য বিঘ্নিত হলে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণও হ্রাস পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যবিধি অনুযায়ী পুরুষদের রোজ 9 চামচ এবং নারীদের 6 চামচের বেশি চিনি খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়ার ফলে পুরুষদের স্তন ভারী হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে শারীরিক গঠন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।